আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বৃষ্টির দিনে আবহাওয়া খুবই সুন্দর, বর্ষার সিজন। তো দেখতে পাচ্ছেন যে আমার রাজহাঁসগুলো আমাদের বাড়ির পাশে পানির চলে আসছে নদীতে। তো মাশাআল্লাহ, এখন রাজহাঁসগুলো পানিতে সাঁতার কাটতেছে। তো এই টাইম দিয়ে রাজহাঁসের খাদ্য একটু কম থাকে, ঘাস টাস, ঘাস তো সব পানিতে তলায় গেছে। আর বৃষ্টির দিনে ঘাস এমনিতেই হাঁস খায় না, তারপরেও মাশাআল্লাহ মোটামুটি নিজের প্রাকৃতিক যত যে খাবারগুলো আমি দিয়ে থাকি হাঁসের, ভাত আর গমের বসি, তো সেইগুলো দিয়ে মোটামুটি এখন খাইতেছে। তো মাশাআল্লাহ মোটামুটি সুস্থ আছে হাঁস। তবে এই যে এই হাঁসটা দেখেছেন, এই হাঁসটা হলো আমি গেল কালকে ওই যে বাচ্চা উঠছিল আমার রাজা হাঁসের, এই হাঁসটা অ্যাকচুয়ালি বাচ্চাগুলো উঠাইছিল। তো সে আমার হাঁসগুলো একটু বেশি হয়ে যাওয়া যার কারণে 14টা হাঁস আছে এখানে, মানে আমার হাঁস মানে রাখার জায়গা একটু সংকট আছে, যে কারণে আমি বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। মানে আমি বিক্রি করে চাইনি, মানে আমার এক ভাই বেরাদার আর কি নিয়েছে। আর অনেকেই বলবেন যে অনেকে কমেন্ট করতেছেন যে বাচ্চা আমার দেন, তো আমি ওইভাবে এখনও ওইভাবে যে ভাই বাচ্চা ফাঁকে পাঠাবো সেরকম পরিস্থিতি এখনও আমার হয় আর নাই। মানে বাইরে পাঠাতে গেলে যে একটা মানে সিস্টেম থাকা উচিত দরকার, সে সিস্টেম আমার আপাতত নাই, যে কারণে পাঠাইতে পারিনি। তো সামনে পাঠাবো, অবশ্যই সামনে পাঠাবো। আমার পুরো সবগুলো হাঁসের সময় ডিমে চলে আসবে, মোটামুটি ডিমে চলে আসবে, কিছুদিনের ভিতরে সবগুলো হাঁসই মোটামুটি ডিম পারবে, তখন বাচ্চাগুলো আমি অবশ্যই পাঠাবো। তো আমার ভিডিও যারা দেখেন সবাই দোয়া করবেন আমার জন্য, এমনকি আমি এই চ্যানেলটা আমি আরও অনেক দূরে যাতে নিয়ে যেতে পারি, খামারটা আমার আরও অন্য অন্য জিনিস আমি করতেছি আস্তে আস্তে। একটা জীবনে আপনার জেনে থাকবেন যে ইনকাম করে কোনো কিছু করতে গেলে অবশ্যই পরিশ্রম হয়। তো আমি একটু আস্তে ধীরে, এই জন্য আমার একটু সময় লাগতেছে। তো সবাই আমার পাশে থাকেন, আমি এমন কিছু তো ভিডিওতে দেখাইতে চাই যেটা অবলম্বন করে আপনারাও কিছু অর্থ উপার্জন করতে পারেন। তো বেশি ভিডিও কথা বলে ভিডিও লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।